নমস্কার, আমি সুকৃতি দান। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আপনারা সবাই দেখছেন অ্যাস্ট্রো সলিউশন। আজকে আমি আলোচনা করব যে জন্মকুণ্ডলীতে যে সমস্ত ভাবগুলোতে কোনো গ্রহ থাকে না বা যে সমস্ত ভাবগুলোতে ফাঁকা থাকে, সেই সমস্ত ভাবগুলো আমরা কিভাবে বিচার করতে পারি, অর্থাৎ সেই সমস্ত ভাবগুলো কি রকম ফলাফল দেবে তা আমরা কিভাবে নির্ধারণ করতে পারি, এই নিয়ে একটা দীর্ঘ আলোচনা করে নেব। মূল আলোচনা আসার আগে আমাদের জানিয়ে রাখি অ্যাস্ট্রো সংক্রান্ত নিত্যন্ত টিপস পেতে আমার এই অ্যাস্ট্রো সলিউশন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনে ক্লিক করুন। চলে আসুন মূল আলোচনায়। প্রথমেই বলবো, দেখুন জন্মকুণ্ডলীতে প্রতিটা ভাবেই কিছু না কিছু কিন্তু ব্যাপারকে নির্ধারণ করে, বা আমরা অ্যাকচুয়ালি ভাবে যে সমস্ত অ্যাস্ট্রোলজাররা প্রকৃত জানে তারা কিন্তু আপনার ব্যাপারে সর্বস্বটাই কিন্তু বলতে পারবে মোটামুটিভাবে, কিন্তু আপনার বার্থ চার্ট দেখে। অবশ্যই কিন্তু টাইম, ডেট এবং আপনার জন্মস্থান সেটা কিন্তু দরকার হয়। তা যাই হোক না কেন, এই যে ভাব লগ্নের এক্সপেক্টে, লগ্ন হচ্ছে আপনি নিজে, আপনার অ্যাকচুয়ালি আপনার লাইফে যা ঘটবে আপনি নামক সত্তাটাকে ইন্ডিকেট করে লগ্ন। সেকেন্ড হাউস ইন্ডিকেট করে আমাদের অর্থ, থার্ড হাউস ইন্ডিকেট করে আমাদের পরাক্রম, ফোর্থ হাউস হচ্ছে আমাদের বাড়িঘর, এইভাবে সেভেন্থ হাউস আমাদের বিবাহ, দশম ভাব আমাদের চাকরি, নবম ভাব আমাদের ভাগ্য, এইভাবে প্রতিটা ভাব না কিছু কথা বলে যায়। তা যাই হোক না কেন, যদি দেখা যায় কোনো একটা পার্টিকুলার ভাবে যদি কোনো গ্রহ অবস্থা না করে তাহলে কি সেই ভাবটা টোটালি ড্যামেজ হয়ে যায়? তখন আমরা সেই ভাবটাকে কিভাবে বার করতে পারি, বা সেই ভাব কতটা ফলাফল দেবে, কতটা ভালো বা কতটা খারাপ ফলাফল দেবে সেটা আমরা কিভাবে নির্ধারণ করতে পারি, আজকে টোটালি এইটা নিয়েই আলোচনা করব। দেখুন মেন যে ব্যাপারটা বলবো, প্রথমে দেখুন একটা ভাবে কোন গ্রহ বসে রয়েছে। যদি গ্রহ বসে থাকা সেটা তো খুবই ভালো। এবারে সেই গ্রহটা সেই ভাবের পজিটিভ না নেগেটিভ, জেনারেলভাবে যদি বলা যায় আপনার লগ্নের এক্সপেক্টে যেই গ্রহটা শুভ সেই গ্রহটা যদি সেই পার্টিকুলার ভাবে বসে থাকে তাহলে খুবই ভালো ফলাফল দেওয়ার চেষ্টা করে। কিন্তু ব্যাপার হলো পার্টিকুলার কোনো ভাব যদি ফাঁকা থাকে তাহলে সেই ভাবটা কিন্তু অ্যাকচুয়ালি কিছুটা কমজোরি হয়ে যায়। কোনো ভাবে একটা গ্রহ থাকলে কিন্তু সেই ভাবের ফলাফলটা খুব ত্বরান্বিত করে, সে ভালো বা খারাপ যাই হোক না কেন। কিন্তু কোনো ভাবে যদি কোনো গ্রহ না থাকে তাহলে সেই ভাবে কতটা ফলাফল পড়বে বা সেই ভাব সংক্রান্ত ব্যাপারে কতটা আপনি ফলাফল পাবেন সেটা নির্ভর করে সেই ভাবে কোন গ্রহের দৃষ্টি পড়ছে তার উপর। যদি সেই কোনো গ্রহের দৃষ্টিও না পড়ে তাহলে কি সেই ভাব সংক্রান্ত ব্যাপারে আপনি ফলাফল সত্যি পাবেন না? একদমই কিন্তু তা হয় না। তখন দেখতে হবে ওই ভাবের যে মালিক, ওই ভাবটার বা ওই লগ্নের এক্সপেক্টে ওই পার্টিকুলার ঘরটার যে মালিক, অর্থাৎ সেই ভাবপতি আপনার বার্চারে কোথায় বসে আছে সেটাকে খুব ভালোভাবে দেখতে হয়। সেই ভাবপতি যদি শুভ জায়গায় বসে থাকে অটোমেটিক্যালিভাবে সেই ভাব সংক্রান্ত, অর্থাৎ আপনার যে ফাঁকা যে ভাবটা রয়েছে, ফাঁকা যে ঘরটা রয়েছে বার্চারে, সেই ভাব সংক্রান্ত ব্যাপারে কিন্তু আপনি অবশ্যই শুভ ফল পাবেন। কিন্তু যদি দেখা যায় সেই পার্টিকুলার ভাবের পতি, অর্থাৎ সেই ভাবের মালিক, সেই ভাবের অধিপতি যদি শুভ জায়গায় না থাকে, যদি দুস্থানগত হয় বা যদি কোনো অশুভ গ্রহের দ্বারা, বিশেষ করে রাহু বা কেতুর দ্বারা, বা সেই গ্রহের যদি কোনো নেগেটিভ গ্রহের দ্বারা যদি পীড়িত থাকে তাহলে কিন্তু সেই ভাবটার ক্ষেত্রে অনেকটাই ড্যামেজ হয়ে যায়। তবে জেনারেলভাবে একটা ভাবে গ্রহ থাকা সেই ভাবটাকে কিছুটা কিন্তু পাওয়ার দেয়। ভাবে কোনো ভাবে পার্টিকুলার কোনো গ্রহ না থাকা মানে সেই গ্রহটা সেই ভাব সংক্রান্ত ব্যাপারে ফলাফল দিতে একটু অসুবিধা তৈরি করে, কিন্তু সেই ভাব পথে যদি শুভ জায়গায় থাকে তাহলে কিন্তু সেই ভাব সংক্রান্ত ব্যাপারে আমরা অনেকটাই শুভ ফল লাভ করতে পারবো। বোঝা গেল কি বললাম? এবং সেই সঙ্গে দেখতে হবে সেই ভাবে কোনো শুভ গ্রহের দৃষ্টি পড়ছে কিনা, যদি তাও না পড়ে তখন কিন্তু সেই ভাবপতির অবস্থানটাকে কিন্তু খুব গুরুত্বপূর্ণ, বা ভাবপতির বাচ্চাটি কতটা স্ট্রং রয়েছে সেটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ। অথবা আপনার বাচ্চাটি যেই ভাবটা ফাঁকা রয়েছে সেই ভাবের অধিপতি, সেই ভাবে বা সেই ভাবটার যে নক্ষত্রে বসে আছে সেই নক্ষত্রপতি কতটা স্ট্রং রয়েছে, অথবা সেই ভাবপতি নবাংশে কোন ঘরে বসে রয়েছে, বা সেই ভাবের নবাংশপতি কতটা স্ট্রং রয়েছে, বা সেই গ্রহটা নবাংশ গিয়ে কতটা স্ট্রং হয়ে রয়েছে সেটার উপর কিন্তু অনেকটা নির্ভর করবে। সুতরাং আজকে আমরা এটুকুই জানলাম যে কোনো ভাবে কোনো গ্রহ না থাকলে সেই ভাবের ভাবপতিকে কিন্তু আমরা খুব ভালোভাবে দেখব। সেই ভাবপতি যদি স্ট্রংলি অবস্থায় থাকে, শুভ গ্রহের প্রেক্ষায় থাকে, বা সেই পার্টিকুলার ভাবটার উপর যদি কোনো শুভ গ্রহের দৃষ্টি পড়ে তাহলে আমরা অবশ্যই সেই ভাবটা থেকে অনেকটাই শুভ ফল লাভ করতে পারবো। কিন্তু সেই ভাবে যদি
সেই ভাবে যদি কোনো অশুভ গ্রহের দৃষ্টি পড়ে বা সেই ভাবের প্রতি যদি কোনোভাবে দুস্থানগত হয় বা কোনো রকম অশুভ গ্রহের দ্বারা পীড়িত হয় তাহলে কিন্তু সেই ভাব সংক্রান্ত ব্যাপারে আমরা একদমই শুভফল পাবো না। উদাহরণস্বরূপ বলা যায়, ধরুন কারোর ধরুন সিংহ লগ্ন, তা সিংহ লগ্নের ক্ষেত্রে বুধ হলো দ্বিতীয় পতি এবং একাদশ পতি। সিংহ লগ্নের ক্ষেত্রে বুধ এতটা শুভ গ্রহ না হলেও বুধ কিন্তু অর্থের দিক থেকে প্রচণ্ড ইম্পর্টেন্ট রোল প্লে করে। দেখা গেল যে সিংহ লগ্নের ক্ষেত্রে একাদশ ভাব এবং দ্বিতীয় ভাব পুরো ফাঁকা হয়ে বসে রয়েছে, তাহলে সেই ক্ষেত্রে কিন্তু তার আর্থিক কন্ডিশন কতটা ভালো হবে সেটা নির্ভর করবে সিংহ লগ্নের ক্ষেত্রে তার বাচ্চাটি বুধ কোন পজিশনে বসে রয়েছে বা সেই এই একাদশ ভাব বা দ্বিতীয় ভাবের উপর কোন গ্রহের দৃষ্টি পড়ছে। যদি সিংহ লগ্নের ক্ষেত্রে যদি বুধ যদি শুভ জায়গায় বসে থাকে বা বুধ যদি কোনোভাবে বুধায়িত যোগ তৈরি করে বা কোনো শুভ গ্রহের যদি প্রেক্ষা পায় তাহলে কিন্তু সিংহ লগ্নের একাদশভাবে বা দ্বিতীয়ভাবে কোনো গ্রহ না থাকলেও কিন্তু তার ক্ষেত্রে কিন্তু আর্থিক অবস্থা অনেক উন্নতি হতে দেখা যায়। তাই সুতরাং যেই ভাব ফাঁকা রয়েছে সেই ভাবপতির পজিশনটা বা সেই ভাবপতির বলবত্তাটাকে অনেকটা ইম্পর্টেন্ট রোল প্লে করে। আশা করি আপনারা বুঝতে পারলে, আশা করি আপনাদের আমি বোঝাতে পারলাম। আমার এই অনুষ্ঠানে কেমন লাগলো জানাবেন। আবারও দেখা হবে নতুন কোনো অনুষ্ঠানে। নমস্কার, থ্যাংক ইউ।